হিরো বা নায়ক শব্দটি শুনলে আমাদের ব্রেনে সাধারণত কি ভেসে ওঠে আমাদের ব্রেনে নিশ্চয়ই কোনো স্টার অথবা ক্রিকেটার অথবা ফুটবলারের কোন একজনের ছবি ভেসে ওঠে তাদেরকে আমরা বিভিন্ন নাম বলে থাকি যেমন হিরো নায়ক স্টার স্টার মেগা তার সো থিং আসলে রিয়েল লাইফে এরা হিরো নাকি জিরো এরা কি সে সম্পর্কে জানবো তার আগে আমরা দেখবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি পরিসংখ্যান থার্টি পার্সেন্ট কেসেস অফ টিউবাক ফর্টি পার্সেন্ট ক্যান্সার নাইনটি পার্সেন্ট ওরাল ক্যান্সার টোয়েন্টি পার্সেন্ট অফ এথেরোসক্লোরোসিস লাইক হাইপার ব্রেন স্ট্রোক হার্ট অ্যাট্যাক অ্যান্ড মেনি আদার ডিজিজ অ্যান্ড এর কারণ জানেন এর কারণ হচ্ছে পান মশলা তামাকু বিড়ি সিগারেট আপনি অবাক হবেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুসারে প্রত্যেক বছর প্রায় আট মিলিয়ন মানুষ শুধুমাত্র খৈনি জাতীয় তাম্বাকু বেড়ি সিগারেটের কারণে মারা যায় নাইনটিন নাইনটি ফাইভে একটি অ্যাক্ট পাস করা হয় যে অ্যাক্টের আওতায় টোব্যাকো সিগারেটস গুটকা গ্যাম্বলিং এ ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট আপনি করতে পারবেন না এগুলির উপরে ব্যান লাগানো হয় কিন্তু আমাদের দেশের প্রত্যেকটি আইনে লুপ হোলস আছে ফাঁক আছে এবং সেই ফাঁককে ব্যবহার করে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানি এডিকে স্কিপ করে যায় কিভাবে চলুন আমরা দেখে আসি ব্রিটেনে এর এক সময়ে সেইখানকার পুরুষা অত্যাধিক পরিমাণে মদ পান করত এবং মদ পান করার পরে বাড়িতে এসে তাদের স্ত্রী এবং কন্যাদেরকে বিভিন্ন ধরনের টর্চারিং করত সেই কারণে সেইখানকার মহিলারা সেইখানে প্রটেস্ট করতে শুরু করে এর বিরুদ্ধে সেই সময়ে ব্রিটেনে সেই সরকার সেই মদ এবং এই জাতীয় নেশাদার দ্রব্যের উপরে ব্যান লাগিয়ে দেয় সেই ব্যান লাগার কারণে সেই মদ কোম্পানিগুলি লসের শিকার হতে থাকে তখন তারা একটি নতুন একটি লুপ বার করে নতুন একটি পদ্ধতি বার করে সেই মদের ব্র্যান্ডিং করে অন্য কোনো সফট ড্রিঙ্ক তারা বিক্রি করতে থাকে আসলে তাদের উদ্দেশ্য সেই সেই পানীয়কে বিক্রি করা নয় আসলে সেই তাদের তাদের উদ্দেশ্য সেই জুসকে বিক্রি করা নাই বরং সেই জুস বিক্রি করতে গিয়ে কোম্পানি বা ব্র্যান্ডের যে রিকল জেনারেট হবে তার ভিত্তিতে সে আসল কোম্পানি মদকে বিক্রি করাই হচ্ছে তাদের উদ্দেশ্য ঠিক একই নিয়ম আমরা ভারতবর্ষে আমরা ফলো করতে থাকি আমরা ভারতবর্ষের মানুষরা কপি পেস্ট করতে অভ্যস্ত এবং অনেক পারদর্শী আমরা এ বিষয়ে সেই একই জিনিস আমরা কপি করতে লাগি এখানকার কোম্পানিরা এবং অ্যাডভার্টাইজমেন্ট যারা জিনিয়াস তারা ওই পদ্ধতিকে এখানে কপি করে নিয়ে চলে আসেন যেহেতু ভারতবর্ষে গুটখা তামাক জাতীয় দ্রব্য এবং মদকে সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট ব্যান ছিল তাই তারা সেটির একটি নতুন পদ্ধতি বার করে কি সেটি হচ্ছে সফট ড্রিঙ্ক জুস অথবা এ ধরনের কোনো পানীয়কে বিক্রি করা যার উপরে সরকারের কোনো বাধা নিষেধ নেই যেমন বিমল আমরা অজয় অজয় দেখেছি অনেকের হয়তো অ্যাক্টর হতে পারে সেই দেবগান এবং তার সঙ্গে সঙ্গে কিং খান খান শাহরুখ সেও সঙ্গে আছে বর্তমান সময়ে তার অ্যাড আপনারা দেখতে পারবেন বিমল এক প্রকারের মাউথ ফ্রেশনার বা এ ধরনের কোনো একটি জিনিস যার অ্যাডিং করা হচ্ছে যে জিনিসটার অ্যাড করছে সেই অ্যাডটা আসল উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য হচ্ছে মানে এই মাউথ ফ্রেশনার্স বা এ ধরনের সুপারির যে অ্যাডটা হচ্ছে সেই অ্যাডের পেছনে লুকিয়ে আছে সেই বিমল নামক গুটকা যা খাওয়ার ফলে প্রত্যেক বছর প্রায় আট মিলিয়ন মানুষ মারা যায় শুধুমাত্র এই অজয় দেবগান এবং শাহরুখ খানই নয় বরং অনেকেই এ ধরনের অ্যাড করে থাকে যাদেরকে আমরা স্টার সুপার হিরো বলে থাকি এবং তারা এই বিষয়গুলিকে এনডোস করার জন্য এই ব্র্যান্ডকে ব্র্যান্ডের রিকল ভ্যালুকে বাড়ানোর জন্য তার ব্র্যান্ড ইকুইটি বাড়ানোর জন্য অ্যাওয়ার্ড ফাংশন করে থাকে লিগ খেলায় বিভিন্ন ক্রিকেট লিগ এবং অন্যান্য তাদের আসল উদ্দেশ্য সেই ব্র্যান্ডকে প্রমোট করা যে ব্র্যান্ডটি কোনো তাম্বাকু অথবা কোনো মদ বা এ জাতীয় কোন জিনিস প্রস্তুত করে বিষয়টা আরো বেশি ক্লিয়ার করে দিচ্ছি যেমন ধরুন মদের পরিবর্তে মদের জুস অথবা পানি পানীয়কে বিক্রি করা গুটকা বা এ ধরনের যে সাবস্ট্যান্স আছে যেমন খৈনি ইত্যাদি সরাসরি সেটির অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না কিন্তু তার পরিবর্তে সেই একই লেভেলকৃত এলাচি অথবা মাউথ ফ্রেশনার্সের বিক্রি করা এবং এই অজয় দেবগানের একটি ঘটনা আমি আপনাদের বলছি অজয় দেবগানের কোনো একজন ফ্যান তার দ্য ইন্সপায়ার্ড হয়ে সে গুটকা সেবন করতে লাগে এবং এক সময় সে ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় যখন ক্যান্সারে আক্রান্ত হয় তখন তার বিরুদ্ধে সে ক্যাম্পেইন শুরু করে দেয় যে এটি খাওয়া ঠিক নয় এটি ক্ষতিকর কোন একজন সাংবাদিক যখন অজয় দেবগানকে জিজ্ঞাসা করে এ ধরনের জিনিসকে কেন ইন্ডোস করছেন তার প্রচার এবং প্রসার কেন করছেন তখন অজয় দেবগান একজন মাসুম সেজে যায় এবং সে বলে যে নো আমি তো এ ধরনের কোনো প্রচার এবং প্রসার করি না আমি তো এলাচির প্রসার প্রচার করি যেন মনে হচ্ছে সেই কিছুই জানে না যেন সেই আন্ডার এজ একটা চাইল্ড যার কোনো ধারণাই নেই সে আসলে কোন ব্র্যান্ডকে প্রমোট করছে আসলে সে এলাচি যেটির অ্যাড সে করে থাকে সেটি শুধুমাত্র সরকারের যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টকে ফাঁকি দেওয়ার জন্য এবং তার পরিবর্তে যে ব্র্যান্ড ইকুইটি তৈরি হবে সেই প্রচার এবং প্রসারের ফলে তাতে মানুষ যাতে উদ্বুদ্ধ হয়ে গুটখাকে কেনে অজয় এত বড় একজন স্টার খাচ্ছে শাহরুখ খান অত বড় একজন স্টার মেগা স্টার কিং খান খাচ্ছে তাহলে এটি আমার জন্য কেন ক্ষতিকর হতে পারে যে সাধারণ মানুষের এ বিষয়ে কোনো ধারণাই নেই যে আসলে এটি কিসের অ্যাড দেওয়া হচ্ছে এমনভাবে সেটিকে সাজানো হয় এবং যখন ব্র্যান্ডিংটাকে এমনভাবে প্রমোট করা হয় সেটিকে ধরে মুখের মধ্যে ডালা হয় যেন সেটি হচ্ছে সফলতার একটি পিড়ি আরও অনেকেই আছেন তার মধ্যে অন্যতম হচ্ছে মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চপরা আমরা সকলেই জানি গত কয়েক বছর আগে ইউনেস্কো তাকে চাইল্ড হেলথের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাই ইউনেস্কো যারা পৃথিবীব্যাপী বিভিন্ন আন্ডার প্রিভিলেজ সেই চাইল্ডদের দেখাশোনা করে এবং তাদেরকে মেডিসিন এবং ফ্রি এড বিতরণ করে থাকে তাদের প্রিয়ঙ্কা চোপড়া রজনীগন্ধার অ্যাড করছে এবং সেটি হচ্ছে একটি এলাচি যেটি খেয়ে সে খাচ্ছে এবং দেখাচ্ছে এবং তার সঙ্গে আছে অনুষ্কা শর্মা তো সেটি হচ্ছে আমি ব্র্যান্ডটিকে সার্চ করলাম সেখানে ধরমপাল সত্যপাল নামে একটি গ্রুপ আছে তার অনেকগুলি ব্র্যান্ড আছে তার মধ্যে তুলসী পাসপাস ইত্যাদি তা সেগুলো সবই এলাচি তৈরি করে আসলে তার আশি পার্সেন্ট রেভিনিউ জেনারেট হয় কিন্তু এই মেন যে এই রজনীগন্ধা যে কোম্পানি আহ ধরমপাল সত্যপালের যে আসল মেন কোম্পানি আসল যে মেন ব্র্যান্ড সেটি হচ্ছে রজনীগন্ধা সেই খৈনি বা গুটখা এটি হচ্ছে সেই মহিলা যে হচ্ছে ইউনেস্কোর চাইল্ড হেলথের ব্র্যান্ড অ্যাম্বাসডার বানিয়েছে যারা চাইল্ড হেলথ নিয়ে কথা বলছে এই সকল স্টার বা এই সকল মেগা স্টার যাদেরকে আমরা ফলো করছি যাদের জন্য আমরা অনেকেই প্রাণ দিয়ে দিই এবং যারা অনেকেই আমরা গড বা ইত্যাদি ধরনের শব্দ ব্যবহার করতেও আমরা কোনো দ্বিধাবোধ করি না সেই সকল লোকেরা আপনার চাইল্ড আপনার ফ্যামিলি আপনার হেলথ আপনার অর্থ এসব বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই দে ওয়ান্ট ওনলি মানি দে মেক মানি দে ইট মানি দে ওয়েল মানি

আভিকুচ্ছু বা বাকি হ্যাঁ তার মানে যে যতক্ষণ পর্যন্ত আপনি এই সিডি না দেখবেন যতক্ষণ পর্যন্ত এই সিডি না আপনি না শুনবেন বা না কিনবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মানুষ হতে পারেননি এখনও আপনি পরিপূর্ণটা জায়গায় পৌঁছতে পারেননি আভিকুচ্ছুবান না বাকি হ্যাঁ আপনি অবাক হবেন যে আসলে এই মিউজিক সি যদি আপনি কিনতে যান অনলাইন বা কোনো শপে গিয়ে তাহলে সেই সিডিগুলি কিন্তু অ্যাভেলেবেল নয় আসল উদ্দেশ্য সেই সিডি বা মিউজিক সিডি বিক্রি করা নয় আসল উদ্দেশ্য হচ্ছে এই ব্র্যান্ডের পেছনে যে স্টিকার আমরা দেখছি রয়্যাল স্ট্যাক সেই রয়্যাল স্ট্যাগের যে মানে মদ বা যে লিগের কোম্পানি আছে সেই কোম্পানিকে প্রমোট করা এবং তাদেরকে যদি আপনি বিষয়ে প্রশ্ন করেন তাহলে বলবে মাসুম তারা তৈরি হবে বলবেন যে আমরা কিছু জানি না এটা তো আমি মিউজিক সিডি বিক্রি করছি ইটস লিগ নো প্রবলেম আই ক্যান সেল ইট আসলে মিউজিক সিডি যদি আপনি অনলাইনে করুন আপনি এখনই হয়তো একটি উইন্ডো ওপেন করে দেখতে পারেন সেই মিউজিক সিডির কোনো অস্তিত্ব নেই যদিও থাকে সেটি আন্যাভেলেবেল মানে এটি এমনভাবে প্রমোট করা হয় সাধারণ মানুষের কাছে যেন এটি হচ্ছে এমন একটি জিনিস যেটি খেলে আপনার পরিপূর্ণতা লাভ আপনার পার্সোনালিটি ডেভেলপ হবে আপনি আমার মতো হিরো এবং একদম ড্যাশিং দেখাবেন আপনি দেখতে সুন্দর আপনাকে লাগবে আপনি অনেক বেশি মানে হাইফাই স্ট্যাটাস মেনটেন করছেন এবং তারপরেও আপনি এই ধরনের পান মশলা বের করে খাচ্ছেন এ ধরনের আপনি লাচি বার করে খাচ্ছেন এটি অবাক করে যাতে মানুষ এটিকে অকওয়ার্ড ফিল না করে যে এটিতে দুর্গন্ধ ছড়ায় এটিতে গ্যাস করে এখানে সেখানে রং হয়ে যায় মানুষকে মানে ক্যান্সার যে ওরাল যে ডিজিজ নাইনটি পারসেন্ট ওরাল ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে এই গুটকা কিন্তু এ সম্পর্কে এদের কোনো কিছু নেই শুধুমাত্র এদের অর্থই হচ্ছে মেন জিনিস এবং আরেকটি জিনিস আমরা দেখেছি নতুন একটি ব্যাপার সেটি হচ্ছে আহ পতাকা টি সেটি আপনি যদি দেখেন পতাকা টি তাদের যে আসল ব্র্যান্ড হচ্ছে সেটি হচ্ছে বিড়ি ব্র্যান্ড পতাকা বিড়ি পাঁচশো দুই পতাকা বিড়ি এখানে উর্মিলা যে অ্যাক্ট্রেস তারকে দিয়ে পতাকা চায়ের অ্যাড করা হচ্ছে কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু পতাকা চা নয় বরং পাঁচশো দুই যে বড় যে কোম্পানি পেছনে যে মেন কোম্পানি আছে সেই কোম্পানিকে প্রমোট করা সেই বিড়ি কোম্পানিকে প্রমোট করা এবং মানুষকে ক্যান্সারের মতো এক ব্যাধিকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া এটি হচ্ছে আসল উদ্দেশ্য আপনি অবাক হবেন একটি বিষয় জেনে যে এই অ্যাডের পরে সেই কোম্পানির যে ব্র্যান্ড মানে এক্সপ্যান্ড করে তা মাইন্ড ব্লোয়িং মানে প্রত্যেক দিন হানড্রেড মিলিয়ন ট্যাক্স মানে প্রত্যেক দিন একশো মিলিয়ন ট্যাক্স পে করেছে এই কোম্পানি এই অ্যাডের পরে এত বেশি তার ব্র্যান্ড এক্সপ্যান্ড করেছে দেশের বিভিন্ন জায়গায় এবং মানুষ এত বেশি এটিকে কিনেছে এবং খেয়েছে এ ধরনের সমস্ত যে অ্যাডগুলি আছে সে অ্যাডগুলি আসলে স্যারোগেট অ্যাড সেগুলি হচ্ছে ছদ্ম অ্যাড যে অ্যাডের পেছনে অন্য কোনো কোম্পানি লুকিয়ে আছে যেমন এম্পেরিয়াল ব্লু সেই মিউজিক সিরির অ্যাড আপনি যদি এম্পেরিয়াল ব্লুর অ্যাড দেখেন তাহলে যে সামনে সেখানে মিউজিক সিডির অ্যাড দেওয়া হচ্ছে আসলে মিউজিক সিডি ঘোড়া ডিম বিক্রি করে এম্পেরিয়াল কোনো মিউজিক সিডি বিক্রি করে না আপনি যদি সেটিকে অনলাইন বা অফলাইনে কেনার চেষ্টা করেন কোনো দোকানে গিয়ে কোথাও আপনি এম্পেরিয়াল মিউজিক সিডি কিনতে পারবেন না এম্পেরিয়াল ব্লুর পেছনে যে ব্র্যান্ড রিকল হচ্ছে বা যে ব্র্যান্ডকে তারা প্রমোট করতে চাইছে সেটি হচ্ছে লিগার কোম্পানি সেটি হচ্ছে কোনো মদ কোম্পানি ক্রিকেটার ফ্যানরা হয়তো ভাববেন যে আমাদের যারা আমরা যাদেরকে ফলো করি তারা অনেক ভালো তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন ধরুন বিরাট কোহলি তার মধ্যে আছেন সচিন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলি এবং ইত্যাদি ইত্যাদি বিরাট কোহলি সম্পর্কে আমার একটু ধারণা ছিল আমি ভাবছিলাম যে হয়তো সে ইয়াং এবং তার স্টেটাস তার ফ্যান ফলোয়িং অনেক বেশি আমি ভাবছিলাম যে এই লোকটি হয়তো অর্থ যেহেতু তার কাছে সাফিসিয়েন্ট আছে তাই হয়তো ব্যক্তি এমন হবে না কিন্তু সে ব্যক্তিও অর্থ ছাড়া কিচ্ছু বোঝে না দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর হেলথ ইউর চাইল্ড ইউর ফ্যামিলি ইউর মানি এনিথিং দে ডোন্ট কেয়ার ইট অনলি কেয়ার অবাউট দ্য মানি তো সেই ব্যক্তি আমাদের বিরাট কোহলি যে যে ব্র্যান্ডটিকে প্রমোট করেন সেটি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জ স্পোর্টস ড্রিঙ্ক সেটিকে কেনার জন্য আমি অনলাইন ভিজিট করলাম এবং অনলাইন ভিজিট করে আমি সেটিকে কিনতে চাইলাম যে এটি হচ্ছে একটা এনার্জাইজ ড্রিঙ্ক এটি খেলে শরীরের মানে এ বাড়ে তো সেটিকে কেনার জন্য খোঁজ করলাম আপনিও খোঁজ করতে পারেন আপনার পাশের কোনো দোকানে যেখানে ড্রিঙ্ক বিক্রি হয় পানীয় বিক্রি হয় পানি অথবা এ ধরনের কোল্ড ড্রিঙ্কস কোকো কলা এগুলো বিক্রি হয় আপনি বলবেন রয়্যাল চ্যালেঞ্জেস সফট ড্রিঙ্ক বা এই ধরনের স্পোর্টস ড্রিঙ্ক আমাকে দিন ইউ ক্যান নট ফাইন্ড আপনি সেখানে কোনো কিছুই পাবেন না এনি তো কোনো বাচ্চা নন মানে বিশাল মাপের এরা তো তাদের সে ইন্টালেকচুয়াল লেভেলের লোক তাহলে সে আসলে এই জিনিসটা কেন করছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে বলবে যে আমি যে স্পোর্টস ড্রিঙ্ক বিক্রি করছি কিন্তু সেটি যে অ্যাভেলেবেল না সেটি যে আসল উদ্দেশ্য না সেটি সেও জানে তার পেছনে যে ব্র্যান্ড ইকুইটি বা ব্র্যান্ড রিকল বাড়ছে সেটি হচ্ছে কোনো মানে কোনো লিগার কোম্পানি কোনো মদের কোম্পানি সেই জিনিসগুলোকে প্রমোট করছে তথাকথিত গড অফ ক্রিকেট তথাকথিত ক্রিকেটার বা স্টার বা মেগা স্টাররা এ ধরনের জিনিসকে প্রমোট করছে তাই আমি সেই সকল ফ্যানদেরকে বলবো যে আসলে আপনারা কার ফলোয়ার সেই সকল লোকেদের যারা আপনার হেলথ আর যারা আপনার পরিবার যারা আপনার মানি যারা আপনার প্রাণকে নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করে না দে অনলি কেয়ার অ্যাবাউট দেয়ার ক্যাপিটাল দেয়ার স্টেটাস দেয়ার মানি দে তারা আমাদেরকে বোকা বানাচ্ছে পাগল বানাচ্ছে এবং আমাদের এমোশনকে নিয়ে খেলছে থিঙ্ক অ্যাবাউট দ্যাট সালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত